हेलो सबाई के वेलकम टू आजकल भिडियोते तो भिडियोते देखो कीभव फाइबर अकाउंट क्रिएट करबें और कीभव क्रिएट कर ले 100% प्रोफाइल अप्रूव हो कारण बर्तमान समय अल्प किचू भूल हई अकाउंट अप्रूव करना सूतरा कथागुल्लो से ही भाव अकाउंट खोलार चेष्टा करबें तो 100% अपना फाइबर सेलर अकाउंट अप्रूव हो सो अकाउंट खोलार जो अपनी सरसरि fiverr.com चले आसबें এবং এইখানে আসার পর আপনি দেখতে পারবেন জয়েন এবং বিকেম এ সেলার যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে জাস্ট বিকেম এ সেলার অপশনে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ডিসপ্লে মেনু দেখতে পারবেন এবং আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে এইখানে একটা অপশন পাবেন বিকেম এ সেলার জাস্ট এইখানে আরও একটা ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এবং দুইটা অপশন পাচ্ছেন মূলত সেটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ইমেল এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপেলের মাধ্যমে লগ ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন এবং ফেসবুকের মাধ্যমে করতে পারবেন সো এটা যেহেতু একটা প্রফেশনাল মার্কেট প্লেস এবং প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য অবশ্যই আপনি কন্টিনিউ উইথ ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তার জন্য কন্টিনিউ উইথ ইমেলে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে তার জন্য জাস্ট আমি এখানে আমার যে ইমেল অ্যাড্রেস মানে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম এবং অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা অবশ্যই ফ্রেশ একটা ইমেল অ্যাকাউন্ট হতে হবে কারণ অনেক সময় আমরা এমন কিছু ইমেল ব্যবহার করি যেই ইমেলগুলো দিয়ে মূলত আগে সাইন আপ করা ছিল তার জন্য কিন্তু আমাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ করে না তো একদম ফ্রেশ বা নতুন একটা ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ইমেল দেওয়া শেষ হলে এখানে অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড বলতে হচ্ছে আপার কেস লোয়ার কেস অ্যাট দ্য রেট স্টার সিম্বল এই অপশনগুলো ব্যবহার করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া শেষ হলে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন চুজ এ ইউজার নেম এখন আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ইউজার নেম এখানে সিলেক্ট করতে হবে বা লিখতে হবে এবং কিভাবে লিখবেন সেটার এক্সাম্পল কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে নাম আছে সেই নামের সাথে কম্বিনেশন করে বা একসাথে মিলিয়ে একটা ইউজার নেম লেখার চেষ্টা করবেন অথবা আপনি যেই রিলেটেড গিগ সার্ভিস দিবেন সেই রিলেটেড কোনো একটা ইউজার নেম আপনি এখানে ব্যবহার করার চেষ্টা করবেন ওকে তবে আমি আপনাদের রিকমেন্ড করব আপনার নামের সাথে মিলিয়ে কোনো একটা ইউজার নেম দেওয়ার জন্য কারণ বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে আপনার নামের সাথে মিলিয়ে দেওয়ার জন্য একটা সময় ছিল আপনি যেই রিলেটেড গিগ তৈরি করবেন সেই রিলেটেড আমরা কি করি ইউজার নেম ক্রিয়েট করতাম বাট এখন কিন্তু সেটা আপডেট হয়েছে এখন নামের সাথে আপনি ইউজার নেম ক্রিয়েট করবেন ওকে তো আপনারা দেখতে পেলেন আমার নামে প্রথম এবং শেষ অক্ষর মিলিয়ে একটা ইউজার নেম ক্রিয়েট করেছি ঠিক সেইভাবে আপনি এই কাজগুলো করবেন এবং এইখানে রাইট চিহ্ন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তো আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে সো ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইমেল মানে হচ্ছে আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেলে একটা লিঙ্ক চলে গেছে ফাইবার থেকে সেইটার মধ্যে একটা কোড চলে গেছে সেই কোডটা জাস্ট আমাদের এখানে পেস্ট করতে হবে ওকে এবং আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব কারণ বিগিনাররা অনেক সময় এগুলো বুঝতে পারে না ওকে তো একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো আমার ইমেলে চলে আসলাম ইমেলে চলে আসার পর আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন যে ফাইবার থেকে আমার একটা মেল চলে এসেছে বা একটা কোড কিন্তু চলে এসেছে ওকে তো জাস্ট এই কোডটা আমি এখান থেকে কপি করলাম কপি করার পর জাস্ট এইখানে এসে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সেটা নিয়ে নিয়েছে দেন দেখতে পাচ্ছেন সৈকত বুয়ান ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার ওকে তো এখানে কিছু অপশন আসবে এবং সেইগুলো আপনি রিড করবেন রিড করে আপনি আপনার ইচ্ছে মতো এখানে সিলেক্ট করতে পারবেন তো প্রথম দেখতে পাচ্ছেন বাইং ফ্রিল্যান্স সার্ভিস এবং সেলিং ফ্রিল্যান্স সার্ভিস তো আমরা এখানে মূলত কিসের জন্য আসছি আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা সেল করতে তো আমরা যেহেতু এখানে কাজ করব ফ্রিল্যান্সার হিসেবে তার জন্য আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট নেক্সটে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ আপনি কী ধরনের ফ্রিল্যান্সার বা কোন ধরনের ফ্রিল্যান্সার সেটা এখানে সিলেক্ট করতে হবে ওকে তো আমি যেহেতু সোলো ফ্রিল্যান্সার জাস্ট এখান থেকে দিয়ে দিলাম সোলো ফ্রিল্যান্সার দেন নেক্সটে ক্লিক করলাম ওকে
পরবর্তীতে হচ্ছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, মানে আপনার ফ্রিল্যান্সিং যে অভিজ্ঞতা সেটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আপনি এখান থেকে এগুলা রিড করবেন। তো আমি এখানে সিলেক্ট করব বোথ অনলাইন এন্ড অফলাইন, দেন ফিনিশে ক্লিক করলাম। ওকে, দেন দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, জাস্ট এইখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকেএমএ সেলার আরও একটা অপশন চলে এসেছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের প্রোফাইলটাকে কাস্টমাইজ করব, এবং কাস্টমাইজ করার জন্য অবশ্যই বিকেএমএ সেলারে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার হেয়ার্স দ্য ব্রেকডাউন, তার জন্য আমি কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম এবং এখানে আবারও কন্টিনিউ ক্লিক করলাম। আপনি চাইলে এগুলো পরে নিতে পারেন। ওকে, জাস্ট কন্টিনিউ করলাম। তো এখন দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন এখন আমাদের সাবমিট করতে হবে। এবং উপরে দেখতে পাচ্ছেন কমপ্লিশন রেট কিন্তু 10%, তো এটা আমাদের 95% বা 100% হবে যখন আমরা সম্পূর্ণ কাজ করতে পারবো। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নেম, এবং এইখানে অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে সম্পূর্ণ নামগুলা এন্ট্রি করতে হবে। আর যাদের মূলত এনআইডি কার্ড নাই তারা অবশ্যই আপনার ফ্যামিলির কার্ডটা ইউজ করবেন, এবং আপনার ফ্যামিলির যার আইডি কার্ডটা ইউজ করবেন তার যেই নাম দেওয়া আছে এনআইডি কার্ডে ঠিক সেম নামটা এখানে সাবমিট করবেন, এবং তার প্রোফাইল পিকচার ইউজ করার চেষ্টা করবেন। ওকে, তো আমি এখানে নেম দিয়ে দিচ্ছি। তো আমি আমার এনআইডি কার্ডের সাথে মিল রেখে ফুল নেমটা দিয়ে দিলাম, এবং ফুল নেমটা দেওয়ার পর ডিসপ্লে নেমের মধ্যে দেখতে পাচ্ছেন অটোমেটিক একটা নেম কিন্তু এখানে সাজেস্ট করছে আমার নামের সাথে মিল রেখে। তো এইটাই আমি এখানে দিয়ে রাখবো, কারণ যেটা সাজেস্ট করবে সেটাই সবচেয়ে ভালো। ওকে, এখানে আপনি এডিটিং করতে যাবেন না, কারণ আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন যত সহজভাবে করতে পারেন এবং যত সিম্পলভাবে করতে পারেন ততই আপনার জন্য ভালো, কারণ তা না হলে অ্যাপ্রুভ করতে অনেক সমস্যা হয়। ওকে, দেন আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি চাইলে আপনার নিজের মতো করে এডিটিং করতে পারেন। তো ডিসপ্লে নেম দেওয়া শেষ হলে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এখানে আমাদের প্রফেশনাল মানের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আর একটা জিনিস এখানে আপনি মনে রাখবেন, আপনি আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ফটোগুলা বা যে ইমেজগুলা শেয়ার করেছেন এই ধরনের ইমেজ কখনো আপনার ফাইবার প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টাও করবেন না, কারণ তারা কিন্তু মনে করে যে সেটা আপনি কপি করে বা অনলাইন থেকে ডাউনলোড করে এখানে এসে আপলোড করছেন। তার জন্য অনেক সময় কি হয় আপনার ফাইবার অ্যাকাউন্ট সেলারটা সেটা অ্যাপ্রুভ করে না। ওকে, তো অবশ্যই একদম ফ্রেশ একটা ছবি তুলবেন বা পিকচার তুলবেন। মোট কথা হচ্ছে যেই পিকচারটা আপনি এখানে আপলোড করবেন এই পিকচারটা যাতে আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে না থাকে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি ডাউনলোড থেকে আমার একটা ইমেজ এখানে কি করব ওপেন করে দিব। ওকে, অবশ্যই প্রফেশনাল মানের একটা পিকচার এখানে আপলোড করবেন, ঠিক আছে। তো আমি এখানে পিকচারটা দিয়ে দিলাম, দেন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। তো এখানে আপনি একদম ইউনিকভাবে সিম্পল করে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, খুব বেশি লিখে যে একদম সম্পূর্ণ কিছু বলে দিবেন এরকম কিছু না। আমি প্রথমে বলেছি বর্তমানে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু অ্যাপ্রুভ করে না, কারণ হচ্ছে আপনি ডিসক্রিপশন এবং গিগ ডিসক্রিপশন এইগুলো যদি ভালোভাবে লিখতে না পারেন তাহলে কখনোই ফাইবার অ্যাকাউন্ট আপনার সেটা অ্যাপ্রুভ করবে না। আর অ্যাপ্রুভ না করার কারণ হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে অনেকে কী করে সমস্ত কিছু লিখে রাখে, সার্ভিস কী কী করতেছে মানে হাবিজাবি লিখে দেয় এরকম একটা কিছু। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যত সিম্পল রাখতে পারেন। ওকে, তো আমি যদি আমার এমএস ওয়ার্ডে চলে যাই তাহলে দেখতে পারেন কত সিম্পলভাবে আমি একটা ডিসক্রিপশন কিন্তু লিখে রেখেছি। অবশ্যই আমি কি করেছি এটা বিভিন্ন ধরনের প্লাগারিজম চেক করে তারপর সেটা আমি সিলেক্ট করে রেখেছি। ওকে, তো জাস্ট এটা আমি পেস্ট করে দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যে ডিসক্রিপশনটা দিবেন সেটা অবশ্যই প্লাগারিজম দিয়ে চেক করে নিবেন, কারণ হচ্ছে আপনার প্লাগারিজম দিয়ে যদি চেক না করেন তাহলে সেটা কপিরাইট কিনা বা কোথাও থেকে ম্যাচ হচ্ছে কিনা সেটা আপনি ডিটেক্ট করতে পারবেন না। এবং যখনই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন ফাইবার কিন্তু এটাকে প্লাগারিজম চেকারের মাধ্যমে ধরে ফেলবে, দেন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে না। তো আগে থেকে আমরা কি করব যে প্লাগারিজম চেকার আছে সেইগুলো দিয়ে চেক করে নিব। যেমন আমি যে ডিসক্রিপশনটা দিয়েছি এইগুলো যদি জাস্ট এখানে এসে পেস্ট করি, পেস্ট করে আই এম নট এ রোবটে ক্লিক করে এটার প্লাগারিজমটা আমি চেক করি তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, এবং প্লাগারিজম চেকারের যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর লিঙ্ক আমার কমেন্টের মধ্যে পিন করে দিব, আপনি চাইলে
সেইখানে ক্লিক করলে এই ওয়েবসাইটগুলোর মধ্যে চলে আসতে পারবেন। ওকে, সো আমি চেক প্লাগারে জন্য ক্লিক করে দেখব যে আমার এই ডিসক্রিপশনে কোনো ধরনের কপিরাইট আছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার যে ডিসক্রিপশন সেটা কিন্তু 100% ইউনিক রয়েছে, কোনো ধরনের প্লাগারে জম নেই। তো অবশ্যই আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তা না হলে কখনোই আপনার ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারবেন না। ওকে, তো আমি দ্বিতীয় ওয়েবসাইটে চলে আসলাম এবং এইখানেও আমি কি করব, চেক প্লাগারে যাব, চেক করব। অবশ্যই আপনি এই কাজগুলো করবেন, আমি বারবার বলতেছি, যারা নতুন আছেন, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তারা এই জিনিসটা আসলে বুঝেন না এবং বুঝলেও এতটা গুরুত্ব দেন না। তো অবশ্যই বর্তমান অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে এই জিনিসগুলো ফোকাস করতে হবে। তো এখানেও দেখতে পাচ্ছেন প্লাগারিজম 0 এবং ইউনিক হচ্ছে 100%। 1% প্লাগারিজমও যদি থাকে তাহলে সেটাকে আপনি রিমুভ করে একদম 100% ইউনিক করার পর আপনার ডিসক্রিপশন বা গিগ ডিসক্রিপশনে আপনার এই টেক্সটগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি 3 নম্বর যে সাইটটা আছে সেটা দিয়েও আমি চেক করে নিচ্ছি। ওকে, আমি একদম সেফলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব এবং আপনারাও এই কাজগুলো মাস্ট বি করবেন। এবং এই প্লাগারিজমের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি কী করব, আমার কমেন্টের মধ্যে প্রিন্ট করে দিব, সেইখান থেকে আপনি সরাসরি এইগুলা ইউজ করে নেবেন। ওকে, তো দেখি এই ওয়েবসাইটে কী দেখাই। আপনি 3টা ওয়েবসাইট ইউজ করবেন তাহলে আপনার জন্যই সুবিধা হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে প্লাগারিজমটা সেটা 0% এবং ইউনিক হচ্ছে 100%। ওকে, তো এইভাবে চেক করার পর আপনি এই কাজগুলো করবেন। তো আমার এটা 100% ইউনিক রয়েছে। দেন ডিসক্রিপশনটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এখান থেকে ইংলিশটা সিলেক্ট করতে হবে, মাস্ট বি অবশ্যই করতে হবে, তাছাড়া কখনোই হবে না। সো ইংলিশ দিয়ে দিলাম এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেলটা অবশ্যই ফ্লুয়েন্ট হবে। ওকে, পরবর্তীতে হচ্ছে অপশনাল, আপনি যেই ল্যাঙ্গুয়েজগুলো পারেন বা কনভারসেশনাল সেইগুলো অ্যাড করতে পারেন। ওকে, তো দ্বিতীয়ত আমি কি করব, এখান থেকে স্প্যানিশ সিলেক্ট করব, কারণ স্প্যানিশের যে বায়াররা আছে তারা অনেক বেশি থাকে এবং তাদের থেকে কাজ পাওয়ার জন্য অবশ্যই আমরা কি করব, এখান থেকে স্প্যানিশটা সিলেক্ট করে দিব। তো আমি নিচের দিকে স্ক্রল করলে স্প্যানিশ পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন স্প্যানিশ, যা স্প্যানিশ সিলেক্ট করলাম এবং স্প্যানিশের যে ল্যাঙ্গুয়েজ লেভেলটা সেটা অবশ্যই কি করতে হবে, আমাদের কনভারসেশনাল দিয়ে দিতে হবে, কারণ এইটা আমরা সম্পূর্ণ পারি না। ওকে, দেন আপনার যে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করতে চাইছেন সেগুলো অ্যাড করতে পারবেন। যেমন আমি হিন্দি করতে চাচ্ছি, জাস্ট এখান থেকে হিন্দি খুঁজে বের করব এবং সেটার যে লেভেলটা আছে সেটাও আমরা সিলেক্ট করে দিব। তো আমি হিন্দি সিলেক্ট করলাম এবং ল্যাঙ্গুয়েজ লেভেলটা অবশ্যই কনভারসেশনাল। এবং পরবর্তীতে যদি আপনি অ্যাড করতে চান, আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো পারেন সেটা অ্যাড করতে পারেন। সো আমি কি দিলাম, ইংলিশ দিলাম, স্প্যানিশ দিলাম আর হচ্ছে হিন্দি দিয়ে দিলাম। দেন আমি কি করব, কন্টিনিউতে ক্লিক করব। সো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো পরবর্তীতে হচ্ছে প্রফেশনাল ইনফো, এইখানে আসার পর আপনার অকুপেশন মানে পেশাটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অকুপেশন, এখানে আসার পর আপনি যেই রিলেটেড গিগ করবেন সেই রিলেটেড আপনার যে সার্ভিসটা সেটা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু গ্রাফিক অ্যান্ড ডিজাইন নিয়ে কাজ করব, সো গ্রাফিক অ্যান্ড ডিজাইন সিলেক্ট করলাম। দেন দেখতে পাচ্ছেন চুজ 5 অফ ইউর বেস্ট স্কিল ইন গ্রাফিক অ্যান্ড ডিজাইন, মানে 2টা থেকে 5টার ভিতরে আপনার কিছু স্কিল এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, অবশ্যই আপনি যে অপশনগুলো পারেন সেইগুলো সিলেক্ট করবেন, এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে যাবেন না, তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে এবং আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা অ্যাপ্রুভ করতে অনেকটাই সমস্যা হবে। ওকে, সো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, কালার কারেকশন এই অপশন নিয়ে কাজ করব, তার জন্য আমি ইমেজ এডিটিং সিলেক্ট করব এবং পরবর্তীতে আমি আরও কিছু এখানে সিলেক্ট করতে পারবো। যেহেতু 2 থেকে 5টা সিলেক্ট করতে হবে, তো অবশ্যই আমাকে আরও একটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দ্বিতীয় স্কিল হিসাবে আমি এখানে ইলাস্ট্রেশন সিলেক্ট করলাম। তো আপনি যেই রিলেটেড গিগ তৈরি করবেন সেই রিলেটেড 2 থেকে 5টার ভিতরে এখানে স্কিল অ্যাড করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে 2টা সিলেক্ট করলাম। দেন দেখতে পাচ্ছেন স্কিল, এইখানে আসার পর আপনি জাস্ট ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন এবং আপনার যে স্কিলগুলো আছে সেখানে টাইপ করে দিবেন। ওকে, তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ আর এই অপশনগুলো কাজ করবো, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে লিখে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল চলে এসেছে। তো এই এক্সপিরিয়েন্স লেভেলটা অবশ্যই এক্সপার্ট দিতে হবে। দেন আপনি যদি আরও অ্যাড করতে চান, অ্যাডের মধ্যে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। দেন আমি এখানে দিচ্ছি ক্লিপিং পাথ। ওকে, তো জাস্ট আমি ক্লিপিং পাথ লেখার সাথে সাথে কিন্তু পরবর্তী যে অপশনটা সেটা চলে আসবে। জাস্ট ক্লিপিং পাথ দিলাম এবং ক্লিপিং পাথ দেওয়ার পর সেটার এক্সপিরিয়েন্স লেভেলটাও আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এক্সপার্ট দিয়ে দিলাম। এভাবে আপনি যে রিলেটেড
গিগ তৈরি করবেন সেই রিলেটেড স্কিলগুলো দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার যে স্কিলগুলো সেইগুলো অ্যাড করে দিলাম। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে স্কিলটা না পারেন সেটা কখনোই অ্যাড করতে যাবেন না, ওকে? দেন হচ্ছে এডুকেশন, আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি কি করবো, প্রথমে কান্ট্রি সিলেক্ট করব। তো আমরা যেহেতু বাংলাদেশে, জাস্ট বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন আপনার যে কোয়ালিফিকেশনটা সিলেক্ট করতে যাচ্ছেন সেটার প্রতিষ্ঠান বা টাইটেল এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে টাইটেল সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পেলেন প্রথমে আমার কান্ট্রি সিলেক্ট করলাম, দেন আমি কোন কলেজে পড়াশোনা করেছি সেই কলেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এবং এখান থেকে আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা সিলেক্ট করবেন। তো আমি টাইটেলটা সিলেক্ট করলাম, এবং আপনি যেই বিষয়ে লেখাপড়া করেছেন সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে, ওকে? সো আমি যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করেছি, জাস্ট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লিখে দিলাম। দেন আপনি কত সাল থেকে কত সাল এই সালটাও এখানে সিলেক্ট করতে হবে, ওকে? তো জাস্ট আমি এখান থেকে 2017 সালটা সিলেক্ট করলাম, অথবা 2018 সিলেক্ট করতে হবে, 17-18 সেশন যেহেতু ছিল আমার। তো জাস্ট এখান থেকে 18 সিলেক্ট করলাম, এবং 18 সিলেক্ট করার পর জাস্ট অ্যাড করে দিবেন। তো এই অপশনগুলো আপনি নিজেরাও পারবেন। দেন হচ্ছে সার্টিফিকেশন, জাস্ট এখানে এসে আমার যে সার্টিফিকেশনগুলো ছিল সেই সার্টিফিকেশনগুলো এখানে অ্যাড করে দিব, ওকে? সো আপনার যে সার্টিফিকেশন সেই সার্টিফিকেশনগুলো এখানে জাস্ট সিম্পলভাবে অ্যাড করে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম গ্রাফিক ডিজাইনিং, এবং গ্রাফিক ডিজাইনিং লেখার পর জাস্ট আপনার এখানে টাইটেল দিতে হবে। সো আমি যেহেতু এডোবি ফটোশপ থেকে শিখেছি, জাস্ট এডোবি ফটোশপ এখানে সিলেক্ট করে দিচ্ছি, ওকে? সো এই অপশনগুলো আপনি অবশ্যই একটা সময় নিয়ে কাজ করবেন। তো এটা দেওয়ার পর অবশ্যই আপনার এয়ারটা এখানে সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি এইখান থেকে এয়ারটা সিলেক্ট করে দিলাম, ওকে? তো জাস্ট 2018 সাল দিয়ে দিচ্ছি, এবং আপনি যেটা দিচ্ছেন বা যত সালে কাজ করেছেন সেই সালটা এখানে অবশ্যই সিলেক্ট করে দিবেন, ওকে? তো এটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ওয়েবসাইট, আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটা অবশ্যই দিবেন, এবং না থাকলে দেওয়ার দরকার নাই, কারণ এটা দিতেই হবে, এরকম কোনো কিছু না। আর যেই অপশনটা দিতেই হবে এই অপশনটার মধ্যে এরকম লাল একটা স্টার চিহ্ন দেখতে পারবেন, ওকে? তো জাস্ট আমি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন মেক শিওর ইউ হ্যাভ অ্যাডেড ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড 2-5টা স্ট্রংগেস্ট স্কিল, ওকে? সো আমি যেহেতু 2টা সিলেক্ট করেছি তার জন্য নিচ্ছে না, তো 2-5টার ভিতরে থাকতে হবে সর্বোচ্চ 5টা। তো এইভাবে আপনি 2-5টা স্কিল অবশ্যই সিলেক্ট করবেন। এবং এখানে আরেকটা জিনিস আমি বলে গেছি, সেটা হচ্ছে আপনি গ্রাফিক অ্যান্ড ডিজাইন কত সাল থেকে কত সাল আপনার এক্সপিরিয়েন্স সেটা এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে, ওকে? তো জাস্ট আমি এখান থেকে 2018 থেকে 2023 দিয়ে দিচ্ছি, অবশ্যই 4 বছরের একটা এক্সপিরিয়েন্স এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হওয়ার জন্য অনেকটা ইজি হয়ে যাবে, ওকে? দেন এইটা দেওয়ার পর জাস্ট আপনি নিচের দিকে চলে আসবেন, দেন কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করবেন, এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন লিঙ্কড অ্যাকাউন্ট, এবং এইখানে আসার পর দেখতে পাচ্ছেন লিঙ্কড অ্যাকাউন্ট, এবং এখানে 2টা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে ফেসবুক। গুগল বলতে হচ্ছে আপনার যে জিমেলটা সেটা এখানে কানেক্ট করতে হবে। তো এইগুলো আগে থেকে আপনি ওপেন করে নেবেন আপনার ট্যাবে, জাস্ট কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর আপনার সামনে আপনার জিমেলগুলো জাস্ট শো হবে, এবং যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন, তাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্টে ক্লিক করবেন, এবং কানেক্টে ক্লিক করে আপনার ফেসবুকটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো আমার ফেসবুকটা পরে কানেক্ট করবো, জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। দেন এইখানে আসার পর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাইড করতে হবে, এবং এখানে সম্পূর্ণ ফ্রেশ একটা ফোন নাম্বার ইউজ করবেন। জাস্ট অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন, দেন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, দেন আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন, এবং নাম্বারটা দেওয়ার পর আপনার নাম্বারে অবশ্যই একটা কোড যাবে, সেই কোডটার মাধ্যমে বা SMS এর মাধ্যমে আপনি এই নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন, ওকে? তো দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করেছি, দেন ওকের মধ্যে ক্লিক করলাম, এবং ওকে অপশনে ক্লিক করার পর আপনাকে অবশ্যই একটা সিকিউরিটি কোয়েশন আপনাকে অ্যাড করতে হবে। তার জন্য সিলেক্ট কোয়েশনে ক্লিক করবেন, এবং এইখানে ক্লিক করার পর আপনি যে কোনো এখান থেকে একটা কোয়েশন সিলেক্ট করবেন, আপনি যেটা মনে রাখতে পারেন অবশ্যই এটা সিলেক্ট করবেন, ওকে? তো নিচে দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, জাস্ট এইখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর আপনার যে ছোটকালের যে ফ্রেন্ড আছে তার নামে আপনি দিয়ে দিবেন, আপনার মনের ইচ্ছা মতো যে কোনো একটা অ্যাপ সিকিউরিটি কোয়েশন অ্যাড করে নেবেন, ওকে? দেন আমি ফিনিশে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট, জাস্ট ওকে অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ভেরিফাইড কিন্তু হয়ে গেছে, ওকে? দেন আমি কী করবো, ফিনিশ অপশনে ক্লিক করবো। দেন দেখতে পাচ্ছেন ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট, দেন ডানে ক্লিক করবো।
তো ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা চাইলে কি করতে পারি, আমাদের গিগ পাবলিশ করতে পারি। দ্যাটস মিন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং আপনি চাইলে আপনার প্রোফাইলে ক্লিক করে আপনি সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন। তো এইভাবে মূলত আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং নিচে একটা অপশন পাচ্ছেন এনরোল নাও, এটার মানে হচ্ছে এখানে ফ্রিতে একটা কোর্স আপনাকে করতে হবে, তার জন্য আপনাকে ব্যাচ এখানে উপহার দেওয়া হবে। তার জন্য জাস্ট কি করবেন, এনরোল নাও এ ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি জাস্ট কি করবেন, নিচের দিকে স্ক্রল করবেন এবং ভিউ অল কোর্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার একদম পুনরায় নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর একদম নিচের দিকে চলে আসবেন। ওকে, তো নিচের দিকে চলে আসার পর ফ্রিতে একটা কোর্স পেয়ে যাবেন, অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস। জাস্ট এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে কিছু অপশন চলে এসেছে এবং অপশন চলে আসা যাওয়ার পর আপনাকে সব মিলিয়ে 40টা প্রশ্ন করা হবে। সেই 40টা প্রশ্নের আনসার আপনাকে দিতে হবে এবং 40টা প্রশ্নের আনসার দেওয়ার পর আপনার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ব্যাচ আর্ন করে নেবেন বা এখানে একটা ব্যাচ অ্যাড হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো খুবই ইজি, জাস্ট ওয়াচ কোর্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিছু প্রশ্ন করা হবে, নর্মালি সবাইকে একই প্রশ্ন করা হয়তো একটা আগে আসবে হয়তো একটা পরে আসবে, এবং এই প্রশ্নগুলো আপনি চাইলে গুগলে সার্চ করলেই খুব ইজিলি পেয়ে যাবেন। তো এই কাজটা করে যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং এটা খুবই ইজি, তার জন্য আমি দেখাচ্ছি না। তো মূল কথা হচ্ছে এইভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এবং আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু এক থেকে দুদিনের মধ্যেই আমরা গিগ পাবলিশ করে বসি। তো এটা কখনোই করা যাবে না এবং এটা করলে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হতে অনেক সমস্যা হবে। ওকে, তো আপনি মিনিমাম 3 দিন অপেক্ষা করবেন এবং 3 দিন অপেক্ষা করার পর আপনি আপনার অ্যাকাউন্টে গিগ পাবলিশ করবেন। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে যদি আপনারা কোথাও না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কিভাবে গিগ পাবলিশ করতে হয় এই নিয়ে অবশ্যই ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।